আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস আজকে আমি আপনাদের এখানে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি চাল কুমড়া ও মাছের তরকারি তো এই রেসিপিটা কিন্তু নতুনভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তার জন্য এখানে নিয়েছি মাশকলাইয়ের ডাল তো মাশ ডালটা প্রথমে কড়াইয়ে দিয়ে চেড়ে নিতে হবে আর এটা কিন্তু ধুয়ে নেয়নি তো এবার কড়াই দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়ার খবর এটা যখন হালকা ব্রাউন কালার হবে তো এটাকে এবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটা কিন্তু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম এরপর এখান থেকে এক্সট্রা যে ময়লাগুলো ছিল সেটা কিন্তু এবার ডালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর এটাকে সিদ্ধ করতে দিব তো সিদ্ধ করার জন্য পানির মধ্যে সরাসরি দিয়েছি কোনো প্রকার এখানে লবণও অ্যাড করিনি কিংবা কোনো হলুদ তো এটা তারে সিদ্ধ হতে লাগুক অন্যদিকে যে চাল কুমড়াটা রয়েছে সেটা প্রিপারেশন করে নিতে হবে তো প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম চাল কুমড়াটা তো এই চাল কুমড়াটা দিয়েই কিন্তু আজকে রান্না করব। এরপর চাল কুমড়াটা খুব ভালোভাবে কেটে নিয়েছি মাঝখানে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু সবই ফেলে দিয়েছি আর সাইজটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজ করে সম্পূর্ণ কুমড়াটা আমি কেটে নিয়েছি বেশ মোটা বেশ মোটামুটি কিছুটা পুরু রেখেছি একবার পাতলা রাখেনি তো এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পরে এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সাথে দিয়েছি হলুদ তো লবণ হলুদটা দিয়ে এই কুমড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটা ভেজে নিতে হবে সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এরপর সমস্ত চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চুলার উপর হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু গাঢ় করে ভাজা যাবে না তো এক সাইড যখন হালকা ভাজা হয়ে এসেছে অপর সাইডটা কিন্তু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর দেখলে বুঝতে পারবেন যে এটা ঠিক কেমন করে ভেজে নিয়েছি চুলার জালটা কিন্তু বেশি করে রেখে এটা ভেজে নিতে হবে যে সেজন্য অল্প একটু কালার আসার পরপরই এটা উল্টে দিয়ে এবার সম্পূর্ণ কুমড়াটা আমি ভেজে নিব তো এবার সম্পূর্ণ কুমড়াটা ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে পাত্রে নামিয়ে নিয়েছি আর কালারটা দেখলে বুঝতে পারছেন ঠিক কেমন করে এটা ভেজে নিয়েছি তো সমস্ত চাল কুমড়াগুলোকে পাত্রে রেখে দিলাম এবার অন্যদিকে যে ডালটা সিদ্ধ করতে রেখে দিয়েছিলাম তো সে ডালটা কিন্তু এবার সিদ্ধ হয়ে এসেছে ডালটা দেখেন এটা কিন্তু আস্ত আস্ত রয়েছে তবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু এটা মাশকালার ডাল সেজন্য এটা কিন্তু একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে এরপর এটা আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো তো সে মাছগুলোকে ভাজতে দিয়েছি সাইডে এবার কুমড়োটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে এরপর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা এবার যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সাথে দিয়ে দিব জিরে মরিচ বাটা তো সমস্ত মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যখন মশলাটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ তো লবণ আর হলুদটা দিয়ে ঠিক একইভাবে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের ঝাল আপনারা তরকারিতে কেমন ঝাল খেতে চান সে আন্দাজ করে দিয়ে দিবেন এখানে দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে দিয়েছি অল্প একটু জিরার গুঁড়া এবার মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে থেকে না লেগে যায় এবার মশলার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে আর মশলাটা যখন উপরে তেল ভাসতে শুরু করবে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে কুমড়াটা ভেজে রেখেছিলাম সেটা তো এবার ভাজা কুমড়াটা এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু এটা খুব আলতো হাতে নাড়াচাড়া করছি এবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ঢাকনাটা আলগা করে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা যে পানিটা ছিল সেটা টেনে নিয়েছে আর এখানে এবার দিয়ে দেব নারিকেলের দুধ আর সাথে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। নারিকেলের দুধ আর ডালটা দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে নারিকেলের দুধটা এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনাদের বাসায় যদি নারিকেলের দুধ না থাকে তো অল্প একটু সাধারণ দুধ দিলে এটার কিন্তু টেস্টটা অনেকটা চলে আসে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে কুমড়াটাও কিন্তু কষিয়ে রেখেছি তো এরপর ঠিক একইভাবে আবার দুই মিনিট ঢেকে দিয়ে আবারও ঢাকনাটা আলগা করে এরপর এর মধ্যে পানি দিয়ে দিব অর্থাৎ তরকারিতে কেমন ঝোল রাখবেন সেই পরিমাণ করে এখানে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে তো আমি পানিটা দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু সিদ্ধ হতে অর্থাৎ রান্নাটা হইতে আর খুব বেশিক্ষণ টাইম লাগবে না তো বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচগুলো সাথে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনাটা ঢেকে দিবে আবারও বেশ কিছুক্ষণের জন্য এরপর যখন এটা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তবে কোনো তেল জাতীয় মাছ ব্যবহার করলে এটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে এভাবেই চুলার উপরে মিডিয়াম মাছ রেখে সম্পূর্ণ রান্নাটা কিন্তু করে নিতে হবে তো এরপর শেষে এসে অল্প একটু জিরে মরিচ বাটা দিয়ে দিতে হবে আর অল্প একটু গরম মশলা বাটা তো এভাবেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আর আপনারা ঝোল কতটুকু রাখতে চান তো সেটা আন্দাজ করে নেবেন আর এইভাবে কিন্তু চাল কুমড়াটা রান্না করলে অনেক খেতে মজা হয় তো আপনারা একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন আর এই যে সর্বশেষ আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো এই সহজভাবে একদিন আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আর আপনার রেসিপি সেখানে শেয়ার করতে